ওষুধ দিয়ে যাবে লকডাউন করে আছে, ঠাকুর পুকুর থেকে ওই ওষুধ গুলো দিয়ে যাবে। সপ্তাহে একটা মানে মানে ভালো করে শোন, সপ্তাহে দুটো করে ইঞ্জেকশন দিতে হবে, মানে কেমো এক একটা কেমোর দাম হচ্ছে 40,000 টাকা করে, বাপরে এরকম ছমাস। আপনারা 19 সেকেন্ড একটা অডিও ক্লিপ শুনলেন, আর একটা প্রশ্ন আমি করেছি যে আর ইউ হ্যাপি উইথ দ্য সিস্টেম, আপনি কি এই সিস্টেমের সঙ্গে হ্যাপি না মিসম্যানেজমেন্টের সঙ্গে হ্যাপি, নাকি আপনি নিজেও কিছু করতে পারবেন? ভারতবর্ষের গণতন্ত্রে আপনি একটা ভোট দেওয়া ভেড়া ছাড়া কিছু নন, মানে গভর্নমেন্ট এক্সপেক্ট করে আপনি একটা ভেড়া যিনি একটা ভোট দেবেন, বাদ বাকি তারা আপনাকে সেবা টেবা দেবে, না দিতে পারলে যদি আপনি মারা যান ম্যাক্সিমাম কাঁদতে পারেন, একটা টিভির চ্যানেল আপনাকে দেখাবে, এটাতে আপনি হ্যাপি থাকতে পারেন, এবং পেপারে একটা আর্টিকেল লেখা যেতেই পারে যে 19 ঘন্টা ধরে একটি লাশ পড়েছিল। তো 19 ঘন্টা ধরে যে লাশটি পড়েছিল তাকে কি গভর্নমেন্টের লোকেরা এসে অ্যাম্বুলেন্সে করে কেন নিয়ে যাচ্ছে আমি এখনও বুঝতে পারিনি, কারণ ডেড বডি থেকে করোনার জার্মস বেরোয় না। কালকে দুজন ডক্টরের সঙ্গে কথা বললাম, তাহলে প্লাস্টিকে বন্ধন হয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, প্লাস্টিকে বন্ধন হয়ে যারা আসছে তারা নিয়ে যাচ্ছে, তো পাড়াতে যে ডোমরা বসে আছেন তাদের কাজটা কি? যখন একটা ক্রাইসিস আমাদের দেশের মানুষেরা এরকম কিছু মানুষদেরকে অ্যাপয়েন্ট করলো না কেন যারা হসপিটাল থেকে এগুলোকে নিয়ে যাবে? 19 ঘন্টা এটা লাগার কথা নয়, যদি পাবলিক কমিউনিকেশন সেল থাকতো, ওয়ার্ল্ড সিটিজেন ফোরাম যদি থাকতো, এবং আজ থেকে 20 বছর আগে আমি আমার এই ক্লাবে যে অডিও ক্লিপটি শুনলেন সেই ক্লাবে বলেছিলাম যে এমার্জেন্সি মেডিকেল ফান্ড করা হোক। এমার্জেন্সি মেডিকেল ফান্ড মানে হচ্ছে আপনি বাড়ির পুরনো খবরের কাগজ খাতা বই তার সঙ্গে সামান্য একটা ডোনেশন আপনার ক্লাবকে দেবেন, তার মানে ক্লাবের এখন 70 জন মেম্বার, যেহেতু সবকটা ক্লাবই প্রায় ইনএফিশিয়েন্ট ক্লাব ভারতবর্ষের, তাদের কোনো টার্গেট নেই। একটা টেরোরিস্টের ডেডিকেশন ভাবুন তো, কিছু টাকা নিয়ে এসে ট্রেনিং করে ভারতে মানুষ মারতে চলে আসছে, এখনও আসছে, কাশ্মীরে এখনও টেরোরিস্টরা ঢুকছে, আর আপনি আপনার পাড়াতে একজন মেয়ে, আপনার বান্ধবী হতে পারে, আপনার মা হতে পারেন, আপনার স্ত্রী হতে পারেন, আপনার ছোটোবেলার খেলার সঙ্গী হতে পারেন, তার পাশে দাঁড়াতে পারছেন না। তো আমি মনে করলাম, আমাকে অনেকেই বললো হয়তো আমি ঠিক বাংলা বলছি না বলে আপনারা বুঝতে পারছেন না, তো আমার নিজেকে গাধা মনে হয় যে আমি বোঝাতে পারলাম না, তার মানে আমি গাধা, কিন্তু মানুষেরা ঠিকঠাক কাজ করছেন, তার মানে তারা যখন এই ক্লাব, এই ক্লাবের 70 জন মেম্বার, তারা পাড়ার 2,000-3,000 মানুষকে ক্লাবের মেম্বার করতে পারলো না, তার মানে তারা গাধা নয়, আমরা যারা চেষ্টা করছি মানুষকে এক করার আমরা হচ্ছি গর্ধব। ঠিক এইভাবে বোঝালে আপনাকে একটা কেস বোঝাই, তাহলে বুঝবেন যে আমার লড়াইটা কত স্ট্রং, কেন করছি। এই ক্লাবের জন্য আমি একটা বড় অনুষ্ঠান এনে দিই, পরিষ্কার করে বলেছিলাম যে আমি চাকরিজীবী নই, তাই কমিশন দিতে হবে, তারা এগ্রি করে, চিঠি লেখালেখি হয়, আমি চিঠি দিয়ে কাজ করি, চিঠি লেখালেখি হয়, তারা কমিশন এখনও পুরোটা দিতে পারেননি, কিন্তু যেটা শর্ত ছিল সেটা হচ্ছে আমাকে 5 মিনিট স্টেজটা ছাড়া হবে, যাতে আমি এলাকার যারা নাটক দেখতে আসেন তাদের কাছে আপিল রাখবো যে এই ক্লাবের মেম্বার হয়ে ভারতবর্ষের আর্থিক চেঞ্জ কীভাবে আনবেন। এই 3টে দিন আমাকে বসিয়ে রাখা হয়, আমি স্টেজটা পাই না। তখন আমি বুঝেছিলাম আমাদের দেশের সাধারণ মানুষেরা সাধারণ মানুষের ভালো চান না। এই রোগে রোগগ্রস্ত হয়তো আপনার ক্লাবও হতে পারে, আপনার চেনাশোনা ক্লাবও হতে পারে। 1.5 বছর ধরে অনেকেই বলছেন যে দিদি যে 2 লাখ টাকা করে দিচ্ছেন সেখান থেকে আপনারা অক্সিজেন সিলিন্ডার আনুন, দিদির 2 লাখ টাকা দেওয়াতে না, সেটা তো আপনারা গিলে চণ্ডে পিণ্ডে খেয়ে শেষ করে ফেলেছেন, নতুন করে কি আপনারা ভাবতে পারবেন? এই যে 19 লাখ টাকা বা 25 লাখ টাকা এর খরচা হবে ভাবছেন বাবা, বিরাট ব্যাপার, কিন্তু একদম ছোট্ট ব্যাপার। হাজারো হাজারো ক্লাব, হাজারো হাজারো দুর্গাপূজা কমিটি, হাজারো হাজারো কালী পূজা কমিটি, হাজারো হাজারো মন্দির, হাজারো হাজারো মসজিদ, বাংলায় শুধু বলছি, আমি বলছি না দিল্লি বোম্বেকে নিয়ে ভাবতে হবে এই কেসটাকে নিয়ে। আপনারা যদি নিজেদেরকে ফান্ডিং করতে শুরু করেন, পাড়ার মানুষদেরকে আপিল করেন, আমার এই ভিডিওটি শেয়ার করে একটা ছোট্ট লিফলেট বানালেন যে ভাবনামুখ 1097 দেখে আপনাদের যদি মনে হয় যে উনি গর্ধব না আমরা গর্ধব, আমরাও কিছু করতে পারি দেশের জন্যে, তাহলে আসুন এগিয়ে এসে কিছু করি, তাহলে আপনারা
এই সময় যেটাকে প্যান্ডেমিকের সময় বলছে লোকে, অনেকে থার্ড ওয়ার্ল্ড ওয়ার বলছে, তৃতীয় বিশ্বযুদ্ধ বলছে, আমি বলছি তৃতীয় বিশ্বযুদ্ধ কেন, ফার্স্ট বিশ্বযুদ্ধ, সেকেন্ড বিশ্বযুদ্ধ সবই চলছে। যে যুদ্ধ শুরু হয়েছিল কোনোটারই শেষ হয়নি। পৃথিবীর আদিমতম প্রবলেম এখনও রয়েছে, গুহাবাসীরা প্রয়োজনের জন্য তারা এক হয়ে লড়ে এখন একটা মডার্ন যুগ তৈরি করেছে। আর মডার্ন যুগের মানুষেরা শুধু নিজেদের ব্যাংক ব্যালেন্স, নিজেদের সব কিছু করার জন্য তারা এই সিস্টেমটাকে ভেঙে ফেলছেন। মানে আপনি যত শিক্ষিত হয়েছেন তত বেশি বদমাইশ হয়েছেন। আপনার পিএফ, আপনার গ্র্যাচুইটি, আপনি যখন মারা যাবেন কত টাকা রেখে যাবেন সেইটা আপনি আপনার কলিগের সঙ্গে কম্পেয়ার করছেন, কিন্তু এখনও একটা টিচার মাত্র পেরেছেন, তিনি তার স্যালারিটা অন্যের হাতে তুলে দিতে পেরেছেন, স্যালারির একটা পার্ট তাকে রেশন পৌঁছে দিয়েছেন, হয়তো টাকাও দিয়ে এসছেন। ভারতবর্ষের পরিবর্তনের সূচনা হয়ে গেছে। এবার ঘটনা হচ্ছে ইউটিউবাররা গাধা, যারা নতুন কথা বলছে কি না, নাকি মানুষ গাধা, সেটা প্রমাণ করার সময় এসে গেছে। যদি আপনি মানুষের পাশে দাঁড়াতে পারেন তাহলে আপনি গাধা নন, কিন্তু আপনি দাঁড়াতে পারলেন না, কিন্তু তাও নিজেকে গর্ববোধ করছেন, তাহলে ভাববেন রবীন্দ্রনাথের কথা, কোঅপারেটিভ মুভমেন্টটাকে আমরা ঝেড়ে ফেলে দিয়ে হারিয়ে দিয়েছি, এদিকে বলছি যাবার আগে শেষ কথাটি যাও বলে। তা আমি প্রতিকট প্রত্যেকটা এপিসোডে চেষ্টা করি যাবার আগে শেষ কথাটা বলে যাই। যদি মানুষের জাগরণ হয়, জাগরণ তো আমার আপনার কারণে হবে না, জাগরণ হবে সেই দিন যেদিন আপনি বুঝবেন যে একটা টেররিস্ট ওয়াজ মোর ডেডিকেটেড টু দ্য নেশন, টু হিজ অর হার নেশন দেন ইউ। দেখবেন পুরোহিতরা যেই মুহূর্তে বন্ধ হলো, মন্দির টন্দির বন্ধ করা হলো, মসজিদ বন্ধ করা হলো, তারা সুরসুর করে তারা লাগিয়ে বাড়ি চলে গেলেন, বিকজ দে আর ইরিলেভেন্ট। মানে আপনার হাত দেখে আপনি চাকরি পাবেন কি না, উল্টো করে ভাবুন 20 কোটি সন্তানেরা, এই যে স্টুডেন্টরা যারা বাবা মার পয়সা খরচা করে পড়াশোনা করে, তাও ঠিক করে না বলে তাদের ডেডিকেশান নেই, যদি থাকত তাহলে 10,000 টাকার ঘর ভাড়া না নিয়ে তারা ওই টাকা দিয়ে ভারতবর্ষের ফ্ল্যাট কিনত, নিজেদের জন্য ডোনেশান তুলতো, ইন্ডাস্ট্রি খুলতো। তাই আমরা প্রচুর প্রচুর অ্যাস হোলস তৈরি করেছি, যেটাকে বলে ম্যাস ইজ অ্যান অ্যাস। ম্যাস যখন ভাবতে শুরু করে সে অ্যাস হয়ে যায়, তাই সে কোনো রকম ডিসিশন নিতে পারে না। আপনি ভাবুন একটা ডেমোক্রেসিতে একটা প্রাইম মিনিস্টার দেশটাকে উচ্ছন্নে পাঠিয়ে দিলেন, ভিস্তা বিকাম নিউজ, আর অক্সিজেন না পাওয়ার জন্য একটা লোক মারা যাচ্ছে। মানে কম্প্যারিজন করলেও ভাবতে পারছি না, যে একদিকে একটা 14,000 কোটি টাকার বাড়ি তৈরি হচ্ছে, আর একদিকে লোকে অক্সিজেন পাচ্ছে না, আর একদিকে আপনি যে ডিবেটের পর ডিবেট, ডিবেটের পর ডিবেট, ডিবেটের পর ডিবেট করে যাচ্ছেন, কারণ ডেমোক্রেসি আপনাকে চায় না, চায় শুধু একটা ভোট দিলেই শান্তি। এটা শান্তি নয়, এটা অশান্তি। ভারতবর্ষের সাধারণ মানুষেরা নিজেদের পাশে না দাঁড়িয়ে, নিজেদের সন্তানদের পাশে না দাঁড়িয়ে অশান্তিটাকে ঘরে ডেকে এনেছেন, এখন তো ঘরের ভেতরেই ঢুকে পড়েছে, 19 ঘন্টা একটা লাশের জন্য অপেক্ষা করছেন, শ্মশানে নিয়ে যাবেন। অথচ এই প্রশ্নটা কেউ করেননি, মৃত ব্যক্তি কি করোনা ছড়াতে পারে। আজকে শ্রীকান্তে আমাদের গ্রেটেস্ট রাইটারদের মধ্যে একজন শরৎচন্দ্র তো বলে গেছিলেন মৃত্যুর কোনো জাত আছে, আজকে প্রমাণিত হলো যে মৃত্যুর জাত আছে। তাই বাড়ির লোকেরা, তাদেরই বাড়ির লোককে শ্মশানে নিয়ে যেতে ভয় পাচ্ছেন। এরকম একটা সময় আমরা মানুষদেরকে গাধা বলবো, সিস্টেমটাকে গাধা বলবো, নাকি শিক্ষিত মানুষেরা আরও অশিক্ষিত হলেন, তাদের পড়াশোনা করে তারা বইয়ের অক্ষরগুলোর মানে বুঝতে পারলেন না, কাঁচের আলমারিতে বইগুলোকে তুলে দিলেন আর নিজেকে তুলে দিলেন, মর্গের জন্য প্রস্তুত করে দিলেন, তাই নিজে একা একা বাঁচছেন। ভবানীপুরে যখন আমি এই কাজটি শুরু করি প্রথমবার, আমাকে একজন ভদ্রলোক বলেছিলেন আমার কাছে সব কিছু আছে। আমি তখন বলেছিলাম আপনার কাছে 4টি কাঁধ নেই, আপনি যখন মারা যাবেন তখন একা একা মারা যাবেন। ভদ্রলোক সুরসুর করে নিজের ফ্ল্যাটে গেলেন, ফ্ল্যাট থেকে পুরনো খবরের কাগজ এনে জমা দিলেন। কালকে আমি শেষ করছি আর একটা অডিও ক্লিপ দিয়ে, কালকে বাঁকুড়া থেকে একটি ফোন এলো, সেটাকে শুনে শেষ করছি, সেটা আপনারা শুনবেন কারণ আমার তো শোনা হয়ে গেছে। এটা মাথায় রাখবেন, আপনার কাছে কত টাকা আছে, কটা বাড়ি আছে, কটা গাড়ি আছে, কিছু যায় আসবে না, আপনি একটা ইউজলেস সিটিজেন। কিন্তু ডেমোক্রেসিতে যেদিন 130 কোটি মানুষকে জোরার সম্ভাবনা জাগবে, তখন একটা পিএম চাইলেও দেশটাকে ডোবাতে পারবেন না, কারণ সিটিজেনরা সেই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, তরিটাকে সামনে নিয়ে যাবেন, বারবার করে সামনে নিয়ে যাবেন, যেখানে একটা সন্তান জন্মালে সে জানবে যে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক আমার পাশে দাঁড়িয়ে আছে। একটা উকিল জানবেন যে ধর্ষণকে আটকানোর জন্য অ্যান্টি রেপ সেন্টার খুলতে হবে, আর একটা জাজ জানবেন যে দেশে যদি সত্যিকারের ল অ্যান্ড অর্ডার থাকে, ইট সিমস টু বি ডেলিভারিং, করলে হবে না, তাহলে তিনিও মানুষের পাশে যাবেন। আমরা সেই ভোটের অপেক্ষায় আছি,
আজকে একটু মেঘলা আকাশ, হয়তো পরে বৃষ্টি হবে, কিন্তু এটা জেনে রাখুন আপনার পাড়াকে এক করার জন্যে ভারতবর্ষের সব ইউটিউবারকেও এক হতে হবে। ভাবনামুখ যে কথাটা একা একা বলে যাচ্ছে সেটা বললে হবে না, আপনার পাড়ার ইউটিউবারকে আপনাকে স্যালারি পে করতে হবে যাতে সে নতুন আইডিয়াকে ছড়াতে পারে। তাই ভারতবর্ষের সব ইউটিউবারকে বলবো আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, অ্যাটলিস্ট আমাদের একটা হোয়াটসঅ্যাপ ফোরাম হোক যেখানে আমরা একে অন্যের ভিডিও শেয়ার করব, যাতে সাধারণ মানুষ ঘরে বসে পাড়া একতা মঞ্চ নিয়ে কথা বলতে পারে। মুভমেন্ট হয়তো এইভাবে শুরু হবার কথা নয়, লোকে বিশ্বাস করে যে মিটিংয়ে এসে বকর বকর করলে মুভমেন্ট হবে। এতগুলো মিটিং করার পরেও ভারতবর্ষের সাধারণ নাগরিককে এক করার কোনো সেমিনার এখন অবধি ডাকা হয়নি। তাই ভাবনামুখ দেখতে থাকুন, ভাবনামুখকে শেয়ার করুন, এবং আপনি পাড়া একতা মঞ্চ খুলে পাড়ার যে আপনার ক্লাবের সম্পাদক, আপনার পূজা কমিটির যিনি সম্পাদক, আপনার মন্দিরের যিনি পরিচালনা করেন, তাদেরকেই শুধু কন্ট্যাক্ট করতে বলবেন। কারণ এটা একটা মুভমেন্ট, তার একটা সিস্টেম থাকবে, তার একটা বেতন থাকবে, আপনার পাড়ার লোকেরাও চাকরি পাবে। এই আশাতে শেষ করছি, অডিও ক্লিপটা শুনুন এবার, ধন্যবাদ। বলুন বলুন বলুন। আমাদের ওইটা আপনার লকডাউনের জন্য একটু আটকে যাচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। ওই নিউজ পেপার ব্যাংক মানে ভেরি চয়েস, মানে এটা আপনার বিরাট চয়েস, ঠিক আছে। ওইটা আমরা মানে জিনিস মানে বাড়িটা করার জন্য আমরা কি ব্যবস্থা করছি, তো ওই টাকাটা কি আমরা এখনো কালেকশন করতে পারি না, বুঝলেন তো? কারণ জমিটাতে আমাদের 3.5 লাখ টাকার মতো লেগে গেছে, একদম অন ফ্রন্ট, একদম রোডের সাইডে ইলেকট্রিক, অ্যাভেলেবেল ওয়াটার, হ্যাঁ, অ্যাভেলেবেল অক্সিজেন ফ্রি একদম, ঠিক আছে। তো ওইটার জন্য মানে কিছু করে আর কি দেখি, কালেকশন ফালেকশন করে বাড়িটা আমাদের একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। তাতে অনেক মানুষও কাজ পাবে। আপনার ভাবনাটা আমরা বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি পাঠিয়েছি, আচ্ছা আচ্ছা, তো সেখানে অ্যাকসেপ্ট হয়েছে এবং দারুণ ভাবে আপনার কথা বলছিল, আপনার ভিডিওগুলো দেখিয়েছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আপনার যে ভাবনা একদম মানে নতুন ভাবনা, হ্যাঁ, যে গরিবের বাড়িতে আমরা টাকা নিতে পারবো না, তার কাছে একটা বই নিতে পারবো, তার কাছে দুটো পেপার নিতে পারবো, হ্যাঁ 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 হ্যাঁ, মানে তাকে মেইন স্ট্রিমে আনা, এটা আমাদের কাজ।